in kuntum tuhibbunallaha jodi ei kotha tumra bolo je allah tomake bhalobashi e dabi amader ache na sobai bolen e dabi amader ache na je jei dhorme ache she kintu tar devotake bhalobashi amra jara muslim dabi kori আমরা যদি এই দাবি করি যে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ তাআলা বলেন দাঁড়াও এই কথাটার প্রমাণ আগে দেওয়া লাগবে যে তোমরা আমাকে ভালোবাসো হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন ওরা যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসে তাহলে ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে কি করে সবাই বলেন অনুসরণ কি এখানে তা বা আইন তিনটি অক্ষর আছে তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা তাহলে আপনার অনুসরণ হবে বিশ্ব নবীকে দেখে দেখে চলার মাধ্যমে নবী এখন আমাদের সামনে আছে না মানে তার 63 বছর পড়ি আছে হযরত আয়েশাকে বেদনরা জিজ্ঞাসা করেছে আম্মা জান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন ছিল বলেন দেখি হযরতে আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়তে জানো তারা বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি আম্মা জান বললেন তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে আমার কাছে রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করো কেন কোরআনে যা পড়েছো ওইটাই রাসূলের জীবনে ছিল বিশ্ব নবীকে তাহলে অনুসরণ করার অর্থ হচ্ছে কোরআনে কারীমকে অনুসরণ করা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সবাই মিলে অনুসরণ করো তোমাদের প্রভুর পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাযিল হয়েছে তার নাম কি বলেন বলেন ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করবা না মিন দুনিহি আউলিয়া ওলির বহুবচন আউলিয়া দুনিয়ার কোন ওলির অনুসরণ করার দরকার নেই এই কথাটা কার এই কথা এ পর্যন্ত শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে না মানে কথা তো আমরা বাংলা বলছি তোমরা সবাই মিলে অনুসরণ করো যেটা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপরে এসেছে আর তোমরা অনুসরণ করবা না দুনিয়ার কোন ওলির ওলির বহুবচন আউলিয়া এখানে ওলি না আউলিয়া আউলিয়া শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে নাকি অথচ সূরা ইউনূসের 61 62 নম্বর আয়াতে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান বা জেনে রাখো এই পৃথিবীতে আমি আল্লাহর যারা বন্ধু ওলি এদের কোনো ভয় নেই চিন্তাও নেই তাহলে এই আয়াতের সাথে এই আয়াতের একেবারে পুরা কন্ট্রাডিকশন মেলে না অথচ কোরআনে আছে আলাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসিরা সূরা নিসার 82 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী আমি কোরআন এমন ভাবে নাযিল করেছি যে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিলবে না এমন বৈপরীত্য বৈপরীত্য আপনি কোরআনে পাবেন না সুবহানাল্লাহ বলতে পারেন তাহলে আমরা প্রথমে শোনার পরে দেখতে পেলাম যে একটার সাথে আরেকটা মিলছে না তাহলে আল্লাহর কথা একটার সাথে আরেকটা মিলছে না কোরআন তাহলে ভুল তাহলে আয়াতের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন এক জায়গায় বললেন আমার যারা বন্ধু যারা ওলি এদের কোনো ভয় নেই চিন্তা নেই আর এখানে বলছে কোনো ওলির অনুসরণ করা যাবে না একজন ওলির নাম দিয়ে ওলিজন দিত না দিয়ে আউলিয়া লাগিয়েছে কোনো ওলির অনুসরণ করার দরকার নেই কেন দিলেন এটা আল্লাহ যেহেতু আলিমম বিদাতি সদর মানুষের মনের খবরও জানে তার কাছে বর্তমান ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই একরকম
তিনি ভালো করে জানে পৃথিবীতে এমনও সময় আসবে, এমনও বান্দা বান্দি দুনিয়ায় থাকবে, এমন আবেগ গোলাপ মানুষ থাকবে দুনিয়ায়, তারা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওদের ওলিকে বড় মনে করবে। আর এটা সবচাইতে বেশি হচ্ছে আজ বাংলাদেশ, কথা বুঝতেছে? এমনও কিছু মানুষ এই দেশে এখন তৈরি হচ্ছে ওদের কাছে আল্লাহ চাইতে ওদের আব্বায় বড়। আপনি কোরআনের কথা বলবেন, আল্লাহর কথা বলবেন মানবে না, ওর বাবার কথা বলবেন মেনে নেবে, এরকম পীর দেশে নেই। বম মারলে তাদেরকে নড়ানো যায় না, এই অলির অনুসরণ করা নিষেধ। তাহলে অলির বিরুদ্ধে আল্লাহ না, যে অলি আসলে অলি না অলির ভেষ ধরেছে, কারণ যে জিনিসটা তো ভালো তার নকল বের হয় তত তাড়াতাড়ি। অলি তো ভালো জিনিস, কিন্তু তার নাম নিয়ে আজ যত নকল অলি চলছে এই দেশে, আসল অলি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে। অলি হওয়ার জন্য আল্লাহ সূরা ইউনূসের পরের আয়াতে দুইটা গুণ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আমি আল্লাহর যদি কেউ অলি হতে চাই, বন্ধু হতে চাই, দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে। এক নম্বরে সে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে আর আমাকে ভয় করে চলবে। এখন ঈমান কাকে বলে? আমরা অনেকেই মনে করি ঈমান মানে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ একজন আছে হয়ে গেল নাকি, এইরকম বিশ্বাস তো আবু জাহেলেরও ছিল যে আল্লাহ একজন আছে। এখন যদি বলেন না ছিল না, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ ইলা আখির আয়াত। তিন জায়গা আছে কোরআনে, একটা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যদি আবু জাহেলকে প্রশ্ন করেন এই আসমান জমিন কে বানিয়েছে, আবু জাহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না করতো না, বলেন না কেন? ওকে ইমানদার, তাহলে এইরকম ইমানদার যদি কেউ হয় সে কি আল্লাহর বন্ধু হবে? ইমান আনা লাগবে হযরতে আবু বকর সিদ্দিকের মতো। হযরতে আবু বকর ও ইমান এনেছিলেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ থেকে যখন ফিরে আসলেন, আবু জাহেল বিশ্বাস করা তো দূরের কথা, উল্টা পাল্টা কথা বলছিল। আবু বকরের সাথে দেখা, জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার বন্ধু তো এরকম ওলট পালট কথা বলে, এতদিন যা মাথা ছিল ভালো এখন লোকটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন আবু জাহেল এই কথা কি রাসূলুল্লাহ বলেছে? এই মাত্র শুনে আসলাম তিনি এখনো কাবার চত্বরে বসা। নবীজির কাছে এসে বললেন হে রাসূল আবু জাহেল আপনার সম্পর্কে কথা আমার কাছে বলেছে, আপনি কি এই কথাগুলো বলেছেন? নবীজি বললেন তুমি বিশ্বাস করো না। হযরত আবু বকর বলেন হে রাসূল সারা জীবন নদীর পানি এদিকে চলছে, আপনি যদি বলেন যে উল্টা এখন এদিকে চলা আরম্ভ হয়েছে আমি এক সেকেন্ডও দেরি করব না বিশ্বাস করতে। এটা তো শুধুমাত্র আপনার মুখের কথা, তাও দেখা যায় যে নদীর স্রোত এদিকে চলছে হঠাৎ উলট দিকে চল উল্টা দিকে চলতে আরম্ভ করেছে। আপনার মুখের কথা শুনে আমি এত বড় বড় জিনিস বিশ্বাস করেছি, আল্লাহকে দেখা যায় না শুধু শুনি আমি বিশ্বাস করেছি, কিয়ামতের ময়দান এরকম কঠিন আজাব হবে আমি দেখি নাই শুধু শুনে বিশ্বাস করেছি, কবরের ভেতরে আজাব হবে আমি দেখি নাই শুধু শুনে বিশ্বাস করেছি। এত বড় বড় কথা যদি আমি বিশ্বাস করতে পারি, এ কথা বিশ্বাস করব না কোন কারণে, অবশ্যই আপনার মেরাজ সত্য হয়েছে। নবীজি ওই সময় বলেছিলেন আবু বকর তোমাকে আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না, কারণ যে ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। কোরআনে যত ঘটনা আছে সেগুলো বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়েছে আমি পাইনি, কিন্তু মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়া। সুবহান, সুবহান মানে সুবহানাল্লাহ আমরা ব্যবহার করি আশ্চর্য কোনো জিনিস দেখলে,
আল্লাহ তাআলা এই যে ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেছেন নিজে এই জন্য সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ বলতে পারবেন না সুবহানাল্লাহ এত বড় আশ্চর্য ঘটনা যেখানে আল্লাহ নিজে আশ্চর্য হয় আর তুমি এখানে আশ্চর্য না হয়ে এক সেকেন্ড দেরি না করে এত বড় পয়সায় বিশ্বাস করলে তোমার আজকে আমি খালি হাতে ফেরত দেব না তোমার নামের শেষে একটা লকব আমি লাগিয়ে দিলাম আজকে থেকে তুমি শুধু আবু বকর না আজকে থেকে তুমি কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক এটা নাম ঈমান তাহলে এইভাবে যারা ঈমান আনবে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নেবে অকন তো সিদ্দিক কোন চিন্তা ভাবনা ছাড়া তা আমাদের ভেতর ওই টেন্ডেন্সি এখনো আসে নাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও বিশ্বাস করতে চায় না আর সত্যকে সত্য জানার পরে যে মানুষগুলো মানতে চায় না বিশ্বাস করে না ওরা হয় ইহুদি অথবা খ্রিস্টান মামুন ভাই কিন্তু ওই টাচ দিয়েছিলেন উনি হয়তো সময় না পাওয়ার কারণে বিস্তারিত বলেন নাই আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে শুধু শুধু ফরজ নামাজ যদি পড়েন তাও ১৭ রাকাত ফরজ নামাজ পড়া লাগে কত এই ১৭ রাকাতে আপনাকে বলা লাগছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন হে আল্লাহ তুমি তাদের ধ্বংস করো তুমি তাদের পথে আমাদেরকে দিও না যারা মাগদুব এবং দল্লিন এক নম্বরে তোমার অবিসম্পাদ যারা পেয়েছে আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে পৃথিবীর সবাই জানে এই পৃথিবীতে পথভ্রষ্ট জাতি দুইটা একটা ইহুদি আর একটা খ্রিস্টান ইহুদি আর খ্রিস্টানরা পথভ্রষ্ট আল্লাহর লানত প্রাপ্ত কারণ কি তারা তো আসমানি কিতাব পেয়েছে তারাও নবী পেয়েছে আর জাতি হিসাবে তারা তামাম দুনিয়াতে একেবারে কম না সারা পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে তারপরে মুসলিম তিন নম্বরে আছে বৌদ্ধ এরপরে আছে ইহুদি ইহুদি মাত্র ১৩০,০০০ অথচ তারাই আজ দুনিয়া চালাচ্ছে হিন্দু আছে মাসাল আমি এখানে যে তথ্যটা জানাতে চাই ১৭ বার যদি শুধু ফরজ নামাজও পড়ে থাকেন যে আল্লাহ তুমি তাদের পথে দিও না ইহুদি আর খ্রিস্টানদের পরে বড় আল্লাহ দিয়েছে এক নাম্বার কারণ হচ্ছে তারা সত্যকে সত্য জানত কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানত না ওদের তাওরাতে ওদের ইনজিলে আমাদের নবীর পরিচয় লেখা ছিল কিন্তু হিংসা করে অহংকার করে মানত না যে আল্লাহ নবী পাঠিয়েছে মুসলমানদের ভেতরে আমরা মানি না আমাদের খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে নবী পাঠায়নি এই জন্য নবী মানি না ও কিন্তু জানত সত্য নবী বলে সূরা বাকারা ফাতিহার শেষ শিক্ষা হচ্ছে সত্যকে সত্য জানার পরে যারা মানে না কি করে অহংকার করে আর হিংসা করে এরা হয় ইহুদি অথবা খ্রিস্টান ওরা তো এই কাজ করে যদি ইহুদি আর খ্রিস্টান হয় আপনিও সত্যকে সত্য জানার পরে যদি মেনে নিতে না চান আপনি ওই রকম একটা কিছু এই কথা বলেন না কেন তাহলে নিজের বরদোয়ায় আপনি নিজে পড়ে যাচ্ছেন না তাহলে আজকে থেকে আর নামাজ পড়ার দরকার নেই কারণ ও দোয়া এসে আমারই ঘাড়ে লাগছে তাহলে নামাজ যদি পড়তে চান তাহলে বর্গ আছে না আপনার ভেতরে আবার না আসে তাহলে ঈমান যে মানুষগুলো আনবে আল্লাহর প্রতি দুই নম্বরে ওয়াকানু ইত্তাকুন যারা তাকওয়া অর্জন করবে তাকওয়া কি আমাদের দেশে তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এরকম বড় জুব্বা গায়ে থাকবে বড় বড় দাড়ি থাকবে পাগড়ি একটা মাথায় থাকবে হাতে একটা তসবিহ থাকবে দুনিয়ার কোনো খেয়াল করবে না শুধু আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত আছে এই লোকটা বুজুর্গ তাকওয়াবান নাকি তাকওয়ার ২৭টা ব্যাখ্যা আমি পেয়েছি তাকওয়ার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া না কথা না বুঝে বলবেন আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খাউফ আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি বলেন
তাহলে এই পরীক্ষাটা যদি এখন কেউ দিতে না পারে ওকে আল্লাহর বন্ধু এখন হতে পেরেছে না পরীক্ষাটা আগে দিয়ে নি মোবাইল যাদের আছে অনেকের মোবাইলে হয়তো উলঙ্গ নাস আছে শাবনুরের না কে সব নেই আপনি যদি বলেন আমার ভিতরে তাকওয়া আছে আমি তাকওয়া অর্জন করে আল্লাহর বন্ধু ওলি হতে চাই তাহলে এই মুহূর্তেই পরীক্ষা হচ্ছে এই উলঙ্গ জিনিস শুধু ডিলিট করবেন না ঘৃণা ভরে ডিলিট করে এখনই ওখান থেকে ফিরে আসা লাগবে কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখি মরবে মানুষ দেখে মোবাইল দেখে ছোট মোবাইল আপনি হাত তুললেন কেন আর আপনার মোবাইলে কি থাকবে কি আশ্চর্য 70-80 বছর বয়স এখনো যদি সাপলোক দেখে যৌবন বয়সে কি করিয়েছে না আমি তো ওনারে হাত তুলতে বলি না আমি বলি যাদের মোবাইলে এরকম কিছু আছে আপনাকে এই মুহূর্তে ঘৃণা করে ডিলিট করা লাগবে শুধু ডিলিট না ঘৃণা করে ডিলিট করলে আপনার ভেতরে তাকওয়া আছে যারা মুরব্বি মানুষ হাত তুলেছেন আপনি কি আবেগে হ্যাঁ না বুঝে না আছে আমি জানি অনেকের আছে যাদের আছে এই মুহূর্তে যদি এই কাজটা আপনি করতে পারেন সামনে যেটা দেখা জায়েজ নেই মোবাইলের স্ক্রিনে টিভিতে পর্দায় ওইটা দেখা জায়েজ নেই কথা বুঝতেছে তাহলে যেটা সামনে আপনি দেখতে পারেন না মোবাইলেও দেখতে পারবেন না ওইটা যদি থাকে এই মুহূর্তে ঘৃণা করে ডিলিট করে দিন দেন দেখি আজকের ওয়াজ কাজে লাগে কি আমরা যদি ওলি হতে চাই এই যে ওলিকে নিষেধ নিষেধ করলেন আল্লাহ এই রকম ওলি যারা আমার ভাইরা আমি তাবওয়ানের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম তাহলে অনুসরণ করা রাসূলকে অনুসরণ করা আর কোরআনে কারীমকে অনুসরণ করার নামান্তর কেউ যদি আল্লাহর রাসূলকে অনুসরণ করতে চায় সে যেন কোরআনকে অনুসরণ করে কাকে সবাই বলে কোরআন কোরআন শরীফ আমি পড়ে তিনটা বিষয় পেয়েছি তিনটা বিষয়ের সাথে রিলেটেড একটার সাথে আরেকটা লাগানো একটা করলে আর একটা না করলে একটার গুরুত্ব থাকে না তার ভেতরে এক নাম্বারে যেখানে এতাতের কথা আছে আল্লাহ আর সেখানে এতাতের কথা আছে রাসূলের পড়া কোরআনে আপনি যেখানে দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আল্লাহর এতাত করো আনাগত্য করো সঙ্গে সঙ্গে আল্লাহ তার রাসূলের নাম দিয়েছেন কার নাম সবাই বলেন কিন্তু রাসূলের নামের পরেও যদি কারো নাম থাকে সেখানে কিন্তু এতাত শব্দটি নেই এবার যারা এখানে শিক্ষিত মানুষ বিশেষ করে অন্তত আরবি বোঝেন তাদেরকে আমি বলছি সূরা নিসা 59 নাম্বার আয়াতটা বানি যে পড়বেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ পাক বলেন যদি ঈমানদার দাবি করো এতক্ষণ আমি পরিচয় দিছিলাম ঈমানে কিসে ঈমানদার যদি দাবি করো আবু বকর সিদ্দিকের মতো যে আমি ওই ঈমানদার তাকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদের আনুগত্য করো মেনে নাও তাহলে আল্লাহর হুকুম মানা যেমন ফরজ আর রাসূলের হুকুম মানাও ফরজ নেতার হুকুম মানাও এই কথা বলবেন না কেন আমি বানাচ্ছি নাকি এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আতিউ এফেল এটা ভার ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন আর রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমর যারা হবে দুনিয়ার ভেতরে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয়নি কেন দেয়নি আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়া লাগবে কোনো প্রশ্ন করা যাবে না এটা আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে এদেরকে মানতে হলে অবশ্যই চোখ বন্ধ করে না দেখতে হবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা
আল্লাহ রাসূলকে যদি লোকটা মেনে না চলে আর ও লোকটা যদি আমার বাবাও হয় তাকে মানা যাবে না মানলে আপনি জাহান্নামে যাবেন ঠিক জাহান্নামে যে যাবেন তার প্রমাণ কি ওই যে মৌলিক জিনিস কয়টা ছিল 500 তার ভিতরে 499টা করেছেন একটা করেন না এটা কিন্তু মৌলিক জিনিস এটা মৌলিক এটা আছে সূরা বানী ইসরাইলে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে ইয়াওমানা দুউকুল্লাউ নাসিম বি ইমামিহিম আল্লাহ তাআলা বলেন হে নবী কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে কার সাথে নেতা মানে উল্টা বুঝবেন না কিয়ামতের প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে কাউকে আল্লাহ একা ডাকবে না প্রথমে প্রত্যেকটি মানুষকে নেতার সাথে যদি ডাক দেয় আপনার বিবেকে কি বলে যে লোকটা আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলে না আপনি যদি তার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন কিয়ামতে তার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে আপনি নিজে বলেন তো আল্লাহ কি আপনাকে maaf করবে না এ জিনা মানে এখন যদি বলেন জিনা তো ধরা খাবেন আপনি এখনই বলছেন যে জিনা তাহলে ধরা খাবেন না এরপরও যদি আপনার হুঁশ না ফেরে এতে কবে ফিরবে আবার এইজন্য আল্লাহ আতিউ শব্দটা কিন্তু দেখবেন পুরা কোরআনে যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন আতিউ দিয়েছেন রাসূলের নাম দিয়েছেন আতিউ দিয়েছেন পরে আর সাদের নাম আছে সে যেই হোক তার নামে আর আতিউ নেই আমি হয়তো কথা বোঝাতে পেরেছি তাহলে কোরআনে পুরা কোরআনে তিনটা বিষয় আমি পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড তার ভিতরে এক নম্বরে যেখানে এতাতের কথা সেখানে আল্লাহর নাম আর রাসূলের নাম যেখানে ইবাদতের কথা বিশেষ করে শুকরিয়া আদায় করার কথা সেখানে দেখবেন আল্লাহ নিজের নাম দিয়েছেন এরপরে আর রাসূলের নাম দেয়নি শুকরিয়া আদায় করার কথা আসলে আল্লাহ দিয়েছে মার বাবার নাম না আপনি শুনছেন না এই ছেলে কি বারবার এখন করে এখানে ছাড়ো এখান থেকে বুঝবে না বাইরে যে সাত ওখানে বসে বসে গেবত করো কি বলে গেল বুঝলাম এতাতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের দুইজনের নাম পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড কেউ একটা মানে আরেকটা মানে না আল্লাহ বলেন ও যেন প্রথমটা মানে না আর শুকরিয়া আদায় করার কথা সেখানে সেখানে কিন্তু ইবাদতের কথা সেই জায়গায় আল্লাহ নিজের নামের পরে আর রাসূলের নাম আপনি পড়া কোরআনে পাবেন না যেখানে শুকরিয়া আদায় করো নত হও এই কথা আছে সেখানে আছে আল্লাহর নামের পরে মার বাবার নাম ওরা কোরআন আমি নিজে ছোট্ট জীবনে পড়েছি আনিস করনি ওয়ালি ওয়ালিদাইকা আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো আল্লাহর নামের পরে কার নাম রাসূলের শুকরিয়া আদায় করো এই কথা আছে নেই সাধারণ কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না তাদের খেদমত করে না সে যেন আল্লাহর ইবাদতও করে না আল্লাহর ইবাদত করতে হলে শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই আপনার মা বাবারও শুকরিয়া আদায় করা লাগবে তৃতীয় নম্বরে যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছেন যাকাতের কথা আকিমুস্সলাতা ওয়াতুজ্জাকা নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত দিয়ে দাও নামাজ আপনি বেশ ভালোই পড়েন কায়েমও করছেন কিন্তু সম্পদ আছে যাকাত দেন না আল্লাহ বলতে চাই ও যেন নামাজও পড়ে না এরকম নামাজি দেশে নেই তাহলে আমি তিনটা ইবাদতের সাথে রিলেটেড বলছিলাম তার ভেতরে এক নম্বরে তাদের কথা দুই নম্বরে শুকরিয়া আদায়ের কথা তিন নম্বরে ইবাদত নামাজ এবং যাকাতের কথা এই যে তাবউন শব্দটার ব্যাখ্যা এ পর্যন্ত আসলাম কেন জানেন কারণ তাবউন যদি মানুষের জীবনে না থাকে আমার আল্লাহ পাককে ভালোবাসিয়ে কথার দাবি করা মূল্যহীন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যদি আমাকে ভালোবাসার দাবি করো আমার রাসূলের তাবউন করো অনুসরণ করো এখন এই অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ জবাব দিন ফাত্তাবিউনী
একালি টান আছে আমার অনুসরণ করে দেখাও এখন আমার যে অনুসরণ করবা এটা কিন্তু আংশিক না এটা পূর্ণাঙ্গ হওয়া লাগবে আর পূর্ণাঙ্গ অনুসরণ যদি আমার আল্লাহ তোমার ভেতরে দেখে কি করবে আল্লাহ জানো ইউহাব্বিব কুমুল্লাহ আল্লাহ নিজে তোমাকে ভালোবাসা আরম্ভ করবে না তোমাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে আপনি মাদ্রাসায় পড়েছেন দেখেছেন শব্দটা দেখেছেন ইউহাব্বিব কুমুল্লাহ পাস্ট দেয়নি আল্লাহ মাজি দেয়নি অতীতের শব্দ না এটা মাজি মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন মানুষ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে আর এই অনুসরণ কিন্তু আংশিক না পূর্ণাঙ্গ বলেন তাহলে এখন থেকে যারা রাসূলকে অনুসরণ আরম্ভ করেননি আপনি যদি আকাশ দিয়ে উড়িয়ে যান আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু কথা বুঝতেছে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে তাকে দুইটা জিনিস দান করে কয়টা ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম এক নম্বরে আল্লাহ নিজে তাকে মাফ করা শুরু করে নাকি তাকে মাফ করে দিয়েছে না এক ফের এটা মোসারি আপনি যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দেবেন কাজ তখন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয় এক নম্বরে ওর জীবনের যত অপরাধ আছে আগে মাফ করা শুরু করবে এখানে কিন্তু জামবন না দিয়ে জুনুব দিয়েছেন আল্লাহ বহুবচন আমি যদি কাউকে মাফ করে দেই ওই জায়গাটা ফাঁকা রাখি না ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত শব্দটা খেয়াল করেছেন সাইয়্যাত বহুবচন হাসানাত বহুবচন সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 70 নম্বর আয়াত শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন কোন মানুষের আমল নামাটা যদি গোনামুক্ত করে দেয় আমি ওই জায়গাটা ফাঁকা রাখি না ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাজ্জিয়াতিহিম হাসানাত সব বহু বছর পুরা জায়গাটা সাজ্জিয়াত ছিল ওগুলো পাল্টি আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই সুবহানাল্লাহ এখন দেখি এই সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা আপনারা আছেন তো এই সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা এবার আপনি মিলাবেন আল্লাহ তাআলা কিন্তু অনুসরণের কথা তাবউনের কথা ইত্তেবার কথা দিয়েছেন রাসূলুল্লাহকে কাকে সবাই বলেন আল্লাহর রাসূলকে অনুসরণ আপনার জীবনে আল্লাহ দেখতে চায় আংশিক না পূর্ণাঙ্গ এবার আপনার 3.5 হাত মডেল দিকে আপনি তাকান মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছে কিনা মাথার দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহর অনুসরণ হয় কিনা আমার তো মনে হচ্ছে নেই কারণ আমাদের মাথার যে চুলের কাটিং এটা রাসূলুল্লাহর সাথে মেলে না এই কথা বলেন আমাদের মাথা চুলের কাটিংটা কাকা মেসি আর বিভিন্ন নায়কদের মতো স্টাইল করে চুল কাটেন আমার তো মনে হয় যত রকমের দোকানে চুল কাটানো হয় এই দেশে কোন জায়গায় লেখা থাকে না এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয় নেই আর ওখানে লেখা আছে এখানে চুল কাটতে চান ঋত্বিকের মতো কাটেন এরপরে শাহরুখ খান বাকিগুলোর নাম তো আপনারা অনেকেই জানেন এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয় কোন দোকান পেয়েছে না তাহলে মাথা থেকে শুরু করলে দেখা যাচ্ছে যে মাথা মেলে না এরপর একটু নিচে আসেন যেটা রাখার দরকার ছিল প্রতিটি নবীর যেটা ছিল ওইটা আপনার নেই যেতে নবী নিষেধ করলেন ওইটা আপনি রেখে দিয়েছেন খালিফুল মুশরিকিনা আউফুল লোহা ওয়াকফুস শারীর আল্লাহর নবী বলেন আমার উম্মত যারা দাবি করবে ওরা দাড়িকে ছেড়ে দেবে আর মোষকে খাটো করবে
বিজ্ঞান এখন এই তথ্যটা নিয়ে গবেষণা করে জানিয়েছে দাড়ি যদি লম্বা হয় দিনের বেলা পুরুষদের যে সমস্ত কাজ কারবার করা লাগে বিভিন্ন জার থেকে ময়লা থেকে আল্লাহই দাড়ির কারণে গলাকে বাঁচিয়ে দেয় সুবহানাল্লাহ সেটা আপনি না রেখে যুবক হওয়ার ধান্দা করেন দাড়ি যারা বেশি বেশি কাটবে দুইটা ক্ষতি হবে তাদের এক নম্বরে ওদের ত্বক নষ্ট হয়ে যাবে দুই নম্বরে ওদের যৌন শক্তি হারিয়ে যাবে ঠিক যুবক হওয়ার চেষ্টা আছেন যখন বয়স হয়ে যাবে সেদিন বলবো আমি আর নিচে নামলাম তাহলে এই দুজনে কথা বলছি না রাখে রাখুক না রাখে না আশা করছে রাখবে ইনশাআল্লাহ এটা তো মুসলমানের সন্তান তো রাখবে এটা আমার আদেশ হলে আমি বলতাম না এই আদেশ সরাসরি রাসূলুল্লাহ কার নবীজির আদেশ মানা কিন্তু ফরজ নবীর আদেশ মানা কি ফরজ দাড়ি না উঠলে আর কি করা আমার মত চার পাঁচ টাউটি আছে আসলে আমাদের বংশে এর সাথে বড় দাড়ি আর নেই এইটাই বড় দাড়ি মনে হয় মোসারা রাখেন মোসের পানি খেলে আমরা মনে করি অনেকে যে মাকরু হয় নাকি না শুধু এতটুকুই না আপনার নাক দিয়ে প্রতিনিয়ত যেটা আসছে কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু মোস বড় থাকলে ধাক্কা লাগে এই জন্য মোস ফাটো করার ভেতরে বৈজ্ঞানিক অনেকগুলো তথ্য লুকিয়ে আছে কিছু কিছু মানুষ আমার বিশেষ করে কুষ্টিয়ার লালনসার মাজারে যারা খাদেম হিসাবে আছে ওর যে মোস মনে হয় ও হাসে না কাঁদে ও চিন্তা করার কোন বোঝা যাবে না আর রাতের বেলা হলে তো লাইট মারা লাগবে মোস যারা রাখে মোস গুলো ছোট করে অন্তত সাইজ মতো করে রাখেন একেবারে চেষে ফেলার দরকার নেই সাইজ মতো করে রাখেন একদম চেষে ফেললে ওই ত্বকটা পুরুষের নষ্ট হয়ে যায় পুরুষ এবং মহিলাদের ত্বকের কিছু পার্থক্য আছে মেয়েদেরকে আল্লাহ দাড়ি আর মোজ দেয়নি কেন দেয়নি এদের যে চেহারার কাটিং আর ওদের যদি আল্লাহ দাড়ি মোজ দিত তাহলে আপনি আদর করতেন কোথায় আরো নিচে নামবো ঠিক আছে আরো অনেক কোনো কারণ আছে যেহেতু অনেক মুরব্বি আছে যেন বললাম না সুতরাং আপনি কি এই মাথার পরে যে জায়গাটাকে দেখার কথা এই জায়গার দিকে তাকালে দেখি রাসূলুল্লাহর অনুসরণ আমাদের নেই এরপরে আপনি যত নিচে নামবেন দেখেন প্রত্যেকটি জায়গায় একই অবস্থা তাহলে তাবগুন আমাদের কি সত্যি হচ্ছে সাড়ে তিন হাত বডি নাই বাদ দিলাম এবার পরিবারে সমাজে রাষ্ট্রে নিয়ে যান অনুসরণ নেই হ্যাঁ অনুসরণ আমাদের আছে আংশিক কি আছে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে আপনাকে কোরআনে কারিমে সূরা আহজাবের 57 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা সূরা বলেন আল্লাহু আকবার একটু ভালো করে শুনুন ব্যাখ্যাটা সূরা আহজাব 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 57 নম্বর আয়াত এটা নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে দেবে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আখিরাতে আল্লাহ নিজে তাদের উপরে বরদোয়া দেন লানত করেন জোরে বলেন নাউযুবিল্লাহ এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখেন জোরে বলেন নাউযুবিল্লাহ এবার আসেন তো ব্যাখ্যা করি আয়াতটার নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে দেবে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ আবার তিনটা এক নম্বরে নবীজি যেটা বলেন নাই ওইটা যদি কেউ নবীর নামে বলে চালিয়ে দেয় তাহলে নবীজি কষ্ট পান দুই নম্বরে আল্লাহর নবী যে কাজ করেননি ওই কাজ যদি কেউ রাসূলুল্লাহর নামে করে চালিয়ে দেয় তাহলে আল্লাহর নবী কষ্ট পায় তিন নম্বরে বিশ্ব নবীর সম্মান নিয়ে কোনো মানুষ যদি সিনিমিনি খেলে আল্লাহর নবীর দিকে যদি অপমানের তীর কেউ নিক্ষেপ করে আল্লাহর নবী কষ্ট পান
আর এই তিনটা এখন বিশ্বে বেশি চলছে আপনি দেখবেন অধিকাংশ জায়গায় নবীজি যেটা বলেন নাই ওই কথা বলে ওয়াজ করা হয় এই মিলাদুন নবী পালন করতে গিয়ে আল্লাহর নবী যেটা জন্মের সময় হয়নি আন্দাজে নবীর নামে বানিয়ে চালিয়ে দিচ্ছে অথচ আল্লাহর নবী যেটা করেছিলেন ওইটা কিন্তু নেই এই রবিউল আউয়াল মাসে জন্ম হয়ে বিশ্ব নবী যেটা করেছিলেন তার অন্যতম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার দদমা হালিমার কোলে বসার পরে তিনি স্তন দিলেন সিরাত ইবনে হিশামে পাবেন হযরত হালিমা বলেন আমি যখন তাকে ডান স্তন দিলাম তিনি পান করলেন বাম স্তন দিয়েছি তিনি মুখ বের করে দিলেন হযরত হালিমা বলেন আমি তিন তিন বার তাকে দিয়েছি স্তন তিন বার মুহাম্মদ বের করে দিয়েছে চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার আমি জানি আপনার আরেকটা সন্তান আছে দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ বাংলার মুসলমানেরা এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নি আর ফিরিয়ে দিয়েছেন আর আমরা তার উম্মত দাবিদার যত বড় হই তত ভাইয়ের হক মারার জোম হই কিসের রবিউল আউয়াল পালন করছেন আপনি এর নাম রবিউল আউয়াল সুতরাং নবীজি যেটা করেননি ওই কাজ যদি কেউ করে নবীর নাম দিয়ে নবীটি কষ্ট পায় নবী যেটা বলেননি ওইটা যদি নবীর নামে কেউ বলে চালিয়ে দেয় নবীজি কষ্ট পায় তিন নম্বরে বিশ্ব নবীর দিকে যে কেউ যদি তীর নিক্ষেপ করে সে যে ধর্মের তীর হোক বদরের ময়দানে উহুদের ময়দানে নবীর দিকে তীর নিক্ষেপ করেছিল কাফেররা ওই তীরকে যিনি বাধা দিয়েছিলেন নিজের পিঠ দিয়ে বুক দিয়ে তিনি ছিলেন হযরতে তালহা কে হযরতে তালহা 80টা তীর তিনি বুকে নিয়েছিলেন পিঠে নিয়েছিলেন তাও নবীর দিকে একটা তীরও আসতে দেয়নি মুসলমানেরা শুধু আল্লাহু আকবার বলে শেষ করে না কিয়ামতের দিন যদি হযরতে তালহা দাঁড়িয়ে বলে বাংলা আর মুসলমানেরা দাঁড়াও তোমরা নবীর উম্মত ছিলে আমি তো নবীর 3.5 হাত বডিকে বাঁচাতে 80টা তীর নিয়েছিলাম তোমরা দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহর নবীর দিকে কথার তীর কাফেররা দিয়েছে কয়টা তীর তোমরা আটকাতে পেরেছো বলো দেখি একটাও পারেননি বাংলাদেশের এই ভাবখানা দেখে এখন আমার মনে হচ্ছে 96% এই মুসলমানের দেশে আমার তো যতটুকু মনে হচ্ছে এই দেশে নবী মনে হয় শুধু সরমনায় পীরের মুরিদের আর হেফাজতে ইসলামের আর জামাত ইসলামের আর বাকি যারা রাজনৈতিক দলে আছে সাধারণ জেনারেল ওদের নবী না ওদের দরকার নেই আল্লাহকে ভালোবাসার দাবি করলে যাকে মানা ফরজ যার সিদ্ধান্তের বাইরে গেলে মেরে ফেলা পর্যন্ত ফরজ হযরতে ওমরের জামানায় বিশ্ব নবীর শুধু রায় মানে না একটা মুসলমান নামধারী মুনাফিক তাকে হত্যা পর্যন্ত করে ফেলিস কথা বলেন এখন এই দেশে এই জন্য যারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন তারাও যেহেতু নবীর উম্মত আপনাদেরকে বলছি এদেশের নবী শুধু চরমনা পীরের মুরিদের না শুধু হেফাজতে ইসলাম জামাত ইসলামের না আপনাকেও কিয়ামতে নবীর সুপারিশের মুখাপেক্ষী হওয়া লাগবে নয়তো আপনি ইবাদত দিয়ে জান্নাত পাবেন না আপনাদের পক্ষ থেকে অন্তত বিশ্ব নবীর পক্ষে কর্মসূচি দেওয়া দরকার তো দেখি না তো এই 8-10 দিন হয়ে গেল কোনো কর্মসূচি তো দেন না আপনার বাবাকে গালি দিলে যদি এমন কিছু করে ফেলেন বিশ্ব নবীকে যা করেছে এটা মুখে দেখানোর মতো না তালহা কিন্তু আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে যা আমি নিজে যদি 80টা তীর ঠেকাতে পারি তোমরা বেঁচে থাকতে নবীর দিকে কত কথার তীর এসেছে কত বিষাক্ত তীরগুলো এসেছে কই এই পৃথিবীতে যে কোনো মানুষের সাথে যদি আপনি বিয়াদবি করেন ওটা শুধুমাত্র বিয়াদবি হবে
কিন্তু বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে এরকম আচরণ যদি কেউ করে ওটা বিয়াদবি না ওটা কুফরি হয়ে যায় সুতরাং ফ্রান্সের এই লোকটা যা করেছে এটা পুরা কুফরি এটা কি এই জায়গায় কোন দল মত ব্যক্তি নেই এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনা সাহা বলেন কিয়ামতের দিন যদি আপনি নিজেই নিজেকে বাঁচাতে চান যে আমি নবীর সুপারিশ চাই অবশ্যই বিশ্ব নবীর পক্ষে আপনাকে কিছু করা লাগবে এইটার ভেতরে যদি কেউ ডান হাত ঢোকায় তার খবর আছে আমি তা গহনের ব্যাখ্যায় ফিরে যাচ্ছি রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন যারা আংশিক করবে আর যারা পূর্ণাঙ্গ করবে তাদের ফলাফল তাকান এই পৃথিবীতে আমরা অনেকে জীবনী পড়েছি যেটা আব্দুল ইবনে উবাই এই লোকটা রাসূলুল্লাহকে অনুসরণ করেছিল কিন্তু আংশিক এই কথা বলেন ঠিক রাসূলের পেছনে নামাজ পড়তে তাও কাবা শরীফে মসজিদে নববীতে ইফতারি করতে রাসূলের সাথে রোজা রেখেছে রাসূলের সাথে নামাজ পড়েছে রাসূলের সাথে ওর দাড়ি টুপি পাগড়ি জব্বা সব ছিল রাসূলুল্লাহর মতো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীর আদর্শ মানে না ওর আদর্শ ছিল আবু জেহেল অনুসরণ কি পূর্ণাঙ্গ হয়েছিল আংশিক বলেন আর পুরা জীবন আমি পড়ে এসে একটা ভুল পেয়েছি রাজনৈতিক জীবনে ওহুদের ময়দানে যাবার সময় নবীজির পেছন দিক থেকে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল একটা দর্শক তো জীবনে ছিল আর পুরা জীবনে অনুসরণ এত বেশি মন দিয়ে করেছে মসজিদে নববীতে একদিন বিশ্ব নবী বললেন আল্লাহর কাছে দুইটা নাম খুব প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান ও পেছন দিক থেকে উঠে চলে গেছে বাড়িতে নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ নাতি ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসত অনুসরণ করত কম না বেশি অনেক বেশি কিন্তু অনুসরণ ছিল পূর্ণাঙ্গ না আংশিক এজন্য মারা যাওয়ার পরে ওর ছেলে আব্দুল্লাহ এসে যখন বলতেছে হে রাসূল আমার বাবা মারা গেছে নবীজির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন নিজের চাদরটা দিয়ে দিলেন বলেন এটা কাফন বানাও আল্লাহর নবী 22 জন সাহাবী নিয়ে বললেন চলো আমি জানাজা পড়া দিলে রাসূলুল্লাহ চাদর টেনে ধরলেন নবীজি বললেন আমার আমারে জামা বা চাদর ছেড়ে দাও মহান আল্লাহ আমারে এখনো নিষেধ করে নাই আমি জানাজা পড়ব চলে গেলেন জানাজায় কাতার সোজা হয়ে গেছে বিশ্ব নবী ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলবেন জিব্রাইল ফেরেশতা কানের কাছে এসে বলেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80 নম্বর আয়াতের প্রথম অংশে আছে নাকি আরো দলিল দেওয়া লাগবে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যদি এর জন্য মাপ চান আর মাপ না চান সমান হবে অর্থ ঠিক আছে না না ঠিক না এখানে আলেম যারা বসে আছে ঘুমাচ্ছে তা আমি তো ভুল বললাম আপনি তো ভুল ধরে দেবেন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি এর জন্য মাপ চান আর না চান সমান হবে ঠিক আছে না ঠিক না ইস্তাগফির লাহুম আছে হোম এক বছর না বহু বছর এটা যদি শুধু আব্দুল্লাহ ইবনে উবাই এর জন্য নাজিল হতো তাহলে আয়াত আল্লাহর কসম এখানে বলতাম না এই হোম দিয়ে আমরা ঝামেলা আছে শুধু এ না এর মতো যারা দুনিয়ায় মারা যাবে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান কাকে বলছে রাসূলুল্লাহকে কাকে এমন কি এর জন্য যদি আপনি 70 বারও ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না এই জিলালিল কোরআনের তাফসিরে কত সাইয়্যিদ কত লিখেছেন মাররাতান পর্যন্ত নাজিল করার পরে জিব্রাইল থেমে গেছে আর কথা বলে না
নবীজি বলেন আল্লাহ পাক যখন 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না বলেছে আমি এই লোকটার জন্য দরকার হয় 71 বার ক্ষমা চাবো আল্লাহ যে তো 70 বারের কথা দিয়েছে আমি 71 বার ক্ষমা চাবো কোন নবী বলছে যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে এত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন এখান থেকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছে চাঁদ পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে আল্লাহ তার নামে দিয়েছেন সারে তিনি শরীয়ত প্রণেতা হ্যাঁ বললে হালাল না বললে হারাম এত বড় পাওয়ার ছিল তার দুনিয়া থেকে যদি পা তুলতেন আরশে চলে যেত আরে এই নবী 70 বার না বলছ আমি 71 বার ক্ষমা চাবো আল্লাহ তো আর 71 বারের কথা বলে নাই সঙ্গে সঙ্গে জিব্রাইল পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন ফালাইয়া গফিরাল্লাহু লাহুম জমির দিয়েছে বহু বছর হে নবী শুধু এর জন্য না এরকম ধরনের যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এদের জন্য যদি আপনি 70 71 না কিয়ামত পর্যন্ত ক্ষমা চান এখানে এক ফিরের আগে লান আসে এর আগে ফা আসে মজারের আগে লান আসলে অর্থ হয় কষ্টের কালে হবে না গ্যারান্টি দিয়ে বলছে কে যিনি দোয়া কবুল করবেন তিনি যদি বলেন এর জন্য 71 বার না কিয়ামত পর্যন্ত আপনি নবী দোয়া করলেও কবুল হবে না সেখানে আমির হামজার কোন সিন আছে কার ভরসা বসে আছেন আপনি এ লোকটার অনুসরণ ছিল না তা না ছিল কিন্তু কি এক কথা বলেন না কেন আজ যদি আমাদের অনুসরণ এরকম আংশিক হয় আর আমার জন্য যদি পুরা গাজীপুরের হুজুররা মিলে দোয়া করে কবুল হয়ে তো বসে আছে যেহেতু এখানে আল্লাহ কানা দিয়ে হোম দিয়েছে এই জায়গায় তো ঝামেলা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ভালো করে খেয়াল করে মিলা আপনার কবরে কেউ যাবে আপনাকে যাবে না এতটুকু বলে যদি আল্লাহ বক্তব্য বন্ধ করে দিতেন তারপরও আল্লাহর কসম করে বলছে আমি এত পড়তাম না এর তিনটা আয়াত পরে কথা আরো কঠিন আল্লাহ তাআলা বলেন আলা তু সাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন হে নবীর জানাজা তো দূরের কথা এর কবরের পাশে আপনি দাঁড়াবেন না এর না এদের আলা তো সাল্লি আলা আহাদিম মিনহুম জমির বহুবচন তাহলে এইরকম চরিত্রের মানুষ দুনিয়া থেকে যারা বিদায় নেবে এদের জন্য যদি আপনি নামাজ পড়া দূরের কথা ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না আর এরকম টাটকা মোনাফেক বাংলাদেশে মরে যায় কবর জিয়ারতের জন্য ভিড় জমে যায় এগুলো সব ভুয়া সব সিটারি বাটপানি ছাড়া কিচ্ছু না এগুলো বন্ধ করা দরকার আপনি বেকার ধোকা দিয়ে বোকা বানিয়ে লোকটাকে আরো জাহান্নামে পাঠাচ্ছেন আগে যদি সতর্ক করে দিতেন যে এই করলে কিন্তু আপনার খবর আছে নবীর জামানায় লোকটা ক্ষমা পায়নি অন্তত সময় থাকতে পরিবর্তন হওয়ার চেষ্টা করত আর আপনি যা করে দিচ্ছেন ওইভাবে যাওয়ার জন্য আর প্রস্তুত কিনছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের অনুসরণ করা দরকার আংশিক না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অনুসরণ পূর্ণাঙ্গ অনুসরণ যদি কেউ করেন আল্লাহ তাআলা বলেন ইয়াহবিবকুমুল্লাহ আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করেছি না করব বলেন আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে তার নিদর্শন হচ্ছে সাতটা কয়টা না আপনারা কষ্ট পেয়ে যাচ্ছেন বেশি এই যে উঠাউঠি করছে কারা শেষ করে দেব অন্তত পয়েন্টগুলো শুনেন এক নম্বরে কোরআনে কারীম জানিয়েছে কাউকে যদি আল্লাহ ভালোবাসে তার নিদর্শন হচ্ছে অন্যতম এ আল্লাহ পাক তাকে সাধারণ ভাবে মরণ দেবে না তাকে মরণ দিলে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে এই তথ্যটা আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা
না 6 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতে আলিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন আল্লাহ পাক বলেন আমার যার ঈমান আর আমল পছন্দ হয় ইমান এবং অ্যাক্টিভিটিস তার কাজকার বার তার প্র্যাকটিক্যাল লাইফটা আমি আল্লাহর ভালো লাগে ওকে আমি সাধারণ ভাবে মরণ দেই না ওকে আমি আল্লাহর শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি কারণ কি কারণ হচ্ছে ইনি যদি এখন মারা যায় ঈমান নিয়ে কি নিয়ে ওনে যদি ঈমান নিয়ে মারা যায় কবরে যাবে ঘুমিয়ে পড়বে এই শেষ আর কিছু নেই না আর কিছু নেই আসলে মানে আপনি বেশি বুঝছেন উনি যদি ঈমান নিয়ে মারা যেতে পারে কবরে দেবেন ঘুমিয়ে পড়বে এতটুকুই শেষ ফেরেশতারা বলবে ঘুমান ঘুমিয়ে যাবে কিয়ামতে যখন সিংহায় ফটকার দেবে তখন জানবে এর মাঝখানে আর কিচ্ছু নেই কিন্তু যদি শাহাদাতের মরণ পায় উনি ঘুমাবে না আল্লাহ তাআলা বলেন বাল আহয়াউন ইনদা রব্বিহিম ইউরজাকুন দুই জায়গায় কোরআনে আছে সূরা আলে ইমরানে সূরা বাকারা যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে শাহাদাতের মরণ পাবে এই মানুষগুলো ঘুমাবে না এরা জিন্দা থাকবে আর শুধু জিন্দাই না এরা আমি আল্লাহর কাছে রিজিক পাবে সুবহানাল্লাহ গাজীপুর বাসী ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না বলো না কেন না খাওয়া লাগে কি থাকলে তাহলে উনি কবরে যাওয়ার পরে ঘুমিয়ে পড়বে না উনি জেগে থাকবে এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে আরে শাহাদাতের মরণ যাকে তাকে আল্লাহ দেবে না যার ঈমান এবং আমল আল্লাহর কাছে ভালো লাগবে আল্লাহকে ভালোবাসবে যারা আল্লাহ ভালো যাদেরকে বাসবে দ্বিতীয় নম্বর তাদের পুরস্কারে পৃথিবীর পরিবেশ যত কঠিন হোক আল্লাহ তার বিধানের উপরে তাকে ইস্তেকামত রাখবে বাদশা এটা চেপে রাখা ইতিহাস এই বইয়ের ভেতর থেকে বলছি চেপে রাখা ইতিহাস এই ইতিহাসটা এখন ব্র্যান্ড করে দিয়েছি বইটা দেখে দুন দু একটা গোপনে যদি থাকে দেখবেন সম্রাট শাহজাহান রহমতুল্লাহ আলাইহে প্রথম জীবনের দিকে তিনি কিন্তু এরকম ভালো মানুষ ছিলেন না জুলুম অত্যাচার নির্যাতন করতেন প্রজাদের উপরে পরবর্তীতে সাইয়েদ আহমদ শেরহিদ রহমতুল্লাহ আলাইহির সাহচর্যে এসে কোরআন হাদিস শিখে মন পরিবর্তন করে তিনি এত বেশি আল্লাহ ভক্ত হয়েছিলেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি আল্লাহওয়ালা বানিয়ে ফেলেছিলেন নূরজাহানকে একদিনের কথা স্ত্রী নূরজাহান স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ঘরের অন্দর মহলে আয়নার সামনে বসে সাজগোজ করছিলেন একজন স্ত্রী লোক তার স্বামীর জন্য সাজবে নিষেধ আছে আস্তে বলেন মা বোন যারা এসেছেন এবার তাদেরকে বলছে আল্লাহর রবি জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা ওয়া দুনিয়া ইমরাতু সালিহা পৃথিবীর সব কিছু সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ গাজীপুরের মা বোনেরা যারা বসে আছেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কাকে বলে বড় বোরকা পরে ঘন্টা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহওয়ালা না আল্লাহওয়ালা বা নেককার মহিলা বা নেককার স্ত্রী হওয়ার জন্য নবীজি চারটা গুণ দিয়েছেন মিশকাত শরীফের 3272 নম্বর হাদিস মা বোন যারা এসেছেন এটা লিখে নিয়ে যান বাড়িতে যে মিলান আপনার ভেতরে আসলে আছে কিনা নেককার মহিলা নবীজির ভাষায় ওইটা যার দিকে তার স্বামী তাকালে সে স্বামীকে আনন্দ দেয় সাজগোজ করে হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হাসি তামাশা করে হোক স্বামীকে যারা আনন্দ দিতে পারে এরা নেককার আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব এই জন্য পুরুষ মানুষ লাইন করে আপনি তো ঠিক বলবেন আপনি তো লাইনে আছেন না সম্মানিত মা বোনেরা আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব স্বামীর জন্য এটা উজাড় করে দেন না এই জন্য তো পরকীয়া প্রেম করে এ কথার সাথে আপনি একমত আছেন না জোরে বলেন আমাদের পক্ষে বলছি
নেককার হওয়ার এক নম্বরে গোনাবলি মা বোনদেরকে বলছি স্বামী আপনার বাড়িতে যখন আসবে কাজ কারবার করে অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য করে আপনি স্বামীর জন্য সাজগোজ করবেন তাকে আনন্দ দেওয়ার জন্য এটা নেককার মহিলার এক নম্বরে গুণ এটা না থাকার কারণে আমাদের অনেকের পরিবার আজ জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে যদিও বলেন এটুকু আবার কি এটুকু কি আপনি টের পাচ্ছেন না যারা টের পাওয়ার রাতে বেশ দ্বিতীয় নম্বরে স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় সে জীবন থাকতে হলেও মেনে নেবে এরকম নেককার মহিলা তো এখন ঘরে ঘরে যদিও দুই একটা ছিল এ ভারতের সিরিয়াল এসে সর্বনাশ করে দিয়েছে ওগুলো বসে বসে দেখে আর ওদের মতো চরিত্র বানায় ওদের যেমন স্বামীর সাথে মিল নেই স্বামীর কথা মানার কোনো তোয়াক্কা নেই ঠিক ওই সিরিয়াল দেখি ওইটাই করছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল তুমি আসবে বলে কি এই যে রাহুল আর নন্দিনী মনে কথা হুজুর কিছু জানে না আমার আয়ত্তে আছে এই রাহুল আর নন্দিনীর ভেতরে মিল আছে ওর স্বামীকে যেভাবে তোয়াক্কা করে না অধিকাংশ মেয়েরা ওই চরিত্রটা নিজেদের ভেতরে আজ নিয়েছে একটি নেককার মহিলা গুণাবলী মা বোনেরা যারা এসেছেন আপনার সবচাইতে বড় পীর বিয়ের পরে আপনার স্বামী এমনকি স্বামীর আদেশ ছাড়া কেউ মারা গেলে সেখানে বাবার বাড়ি দেখতে যাওয়া জায়েজ নেই আর মারা যাওয়া না হুকুম করুক আর না করুক আগে দৌড় দেয় তৃতীয় নম্বরে গুণাবলীর ভেতরে বেশি আল্লাহর নবী বলেন নেককার মহিলা ওইটা স্বামী যে পুরুষকে পছন্দ করে না এরকম কোন মানুষকে সে ঘরের ভেতরে আসতে দেয় না অথচ অনেক মহিলা শুধু স্বামী বাইরে যেতে দেরি বাকি যা আল্লাহ ভালো জানে চার নাম্বার গোনাবলীর ভেতরে বেশি নবীজি বলেন ওইটা তো নেককার মহিলা ওর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে প্রতিটি দরজা ওই মহিলাকে নিজের দিকে আহ্বান করবে স্বামী যেটা পছন্দ করে ওই মহিলা ওইটা পছন্দ করে যদি ওটা জায়েজ হয় এখানে আমি নিজে স্বামী সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু অধিকাংশ বউ এটা চায় না কার কার বউ চায় না হাত তোলেন তো একজন তাহলে ওয়াজ করি আর কি করবো মনসাত করি তাহলে হাত তুলেছে মরব্বী মানুষ ওর আলাদা হবে কার সাথে না আমি হাসির তো রাখি দেন সম্মানিত মা বোনেরা বাংলাদেশে স্বামীরা তার শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে যেই নজরে দেখে পুত্র বধূ কোনো যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে ওই নজরে দেখত তাহলে এই দেশে কোন সন্তানের আলাদা হওয়া লাগতো না বলেন আপনি নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজনের প্রতি যেভাবে খেদমত দুর্বল যেভাবে খরচ করতে উদ্বুদ্ধ করেন স্বামীকে স্বামীর মা বাবা তার আত্মীয় স্বজনের প্রতি যদি এরকম কিছু একটা করে দেখাতে পারতেন স্বামীরও মন পেতেন নেককার মহিলার তালিকায় থাকতে পারতেন মেয়েরা আমাকে দেখতে পারে না শুধু এই কারণে যা মিজানুর রহমান আজহার কি ভালোবাসে আমাদের আর এই হুজুর শুধু আমাদেরকে নাড়ানাড়ি করে আমি তো আমাদের ভালোবাসি ওর চাইতে বেশি আমি চাই যে আপনারা জান্নাতে যান এই গুণগুলো আজ বাংলাদেশে দেখতে পাচ্ছি এই জন্য বারবার বলা হয় নবীজি যেহেতু নিজে মেয়েদেরকে ভালোবাসতেন আমিও নবীজির ওই হাদিস মানি এ পৃথিবীতে নবীজি বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় তিনটা জিনিস এক নম্বরে মেয়ে মানুষ আল্লাহওয়ালা কি আর আল্লাহওয়ালা মেয়ে মানুষ হওয়ার জন্যই তো এই গুণ লাগবে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার ক্ষতি হলেও ওইটাকে আপনার পছন্দ করা লাগবে নাই শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে ঘুরঘুর করে ঘুরবেন আর মনে করবেন আমি নেককা সম্ভব না আমি তো নিজের স্বামী বলছি আমার বাস্তব অভিজ্ঞতায় প্রতিটি স্বামী চায় বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে এরকম চাই না কিন্তু অধিকাংশ স্ত্রী এটা চায় না এই কারণে বাধ্য হয়ে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে
গত বছরে রাঙ্গা মাটিতে পেয়েছিলাম কলেজের এক অধ্যাপক ওর মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন যে দেখি ওর মা ওর হাত ধরে সকাল 8টা না 9টার দিকে কাঁদতেছে কি কাঁদেন কেন ছেলেকে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মারা যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবা আজ প্রায় 3 মাস এখানে আমি আছি এই ফ্যানটা ঘোরে না আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম কিন্তু ওরা আমার কথা শোনে না আমি বাস্তবে 3 মাস এসে যা পেয়েছি আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকেই তোকে হাওয়া ছাড়া আমি ঘুমাতে পারিনি সাধারণত কষ্ট হবে তোকে আগে থেকে আমি অভিজ্ঞতা জানালাম ফ্যানটা তুই আমার মরণের পরেই পাল্টিয়ে দিবি তোর কষ্ট হবে এই অবস্থায় দেখলাম ওর হাতের উপরে মা মারা গেল মায়ের পা জড়িয়ে হাও মাও করে কেঁদে বলছে হুজুর এই দোষ শুধু আমার একা না এই দোষ আমার বোর 3 মাস আগে আমার বউ আমাকে আদেশ দিয়েছে এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না আমার 3টা ছেলে মেয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না বাধ্য হয়ে আমার মাকে আজ এখানে রেখে গিয়েছিলাম মা আজকে আমার মারা গেল দুনিয়ায় এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই আ কাশীপুরবাসী আমার তো মনে হচ্ছে শুধু কলেজের অধ্যাপক না এখানে অনেক মুরব্বি বসে আছে যারা তার সন্তানের কাছে আর পুত্রবধূর কাছে ওইরকমই নাকি একটু বেশি বলে ফেললাম সম্মানিত মা বোনেরা না আপনি নেককার হতে চাইলে এই যে 4টা গুণ বললাম মিশকাত শরীফের 3272 নাম্বার হাদিস যদি বিশ্বাস না হয় বাড়িতে যেয়ে মিলিয়ে দেখবেন আপনি আসলে নেককার কিনা লে এক নম্বরে গোনা বলে দিন না অনেকে ওঠাউটি করছে শেষ করে দিলাম এক ঘন্টা হয়ে গেছে তো এইজন্য হ্যাঁ মেলা রাখছেন গেল তো এখন অনেকগুলো গোপন কথা ছিল 7টা পয়েন্ট বলেছিলাম না কেবল 2টা চলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على সম্মানিত ভাইরা আমি অন্তত ইতিহাসের যে শিক্ষাটা ওইটা বলছি শেষ পর্যন্ত একটা উনি সাজগোজ করছিলেন ঘরের ভেতরে বন্দর মহলে স্বামীকে আকৃষ্ট করার জন্য এক পাগলা মাথা টান এরকম একটা প্রজা ঘরের ভেতরে পর্যন্ত এসে শেষ পর্যন্ত উনি তীর নিয়ে একটা ঘরের যে বারান্দায় বসে তীর নিক্ষেপ করার জন্য কি যেন খেলছিলেন হঠাৎ করে একটা তীর হাত থেকে আকস্মিকভাবে বেরিয়ে এই পাগলা যে ঘরের ভেতরে আসছিল তার বুকের ভেতরে লেগে যায় সঙ্গে সঙ্গে বিষাক্ত তীরের কারণে মারা যায় বিচার দেয় তার আত্মীয় স্বজন যারা আছে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি মুফতিদের যে ফতোয়া বোর্ড ছিলেন তাদের কাছে ফতোয়া নিয়ে শেষ পর্যন্ত রায় দিলেন কোরআনে কারিমের সূরা বাকারা 178 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ইলা আখির আয়াত ইমানদারেরা তোমাদের উপর আমি লিখে দিলাম কিসাসের এই বিধান কেউ যদি কাউকে হত্যা করে এই হত্যার বদলে তাকে হত্যা করা লাগবে এই বিধান আল্লাহ লিখে দিয়েছেন এত ভালোবাসতেন নিজের স্ত্রী নূরজাহানকে আদেশ পাওয়ার পরে তিনি পাহাড়ের মতো অটল হয়ে আছেন না আমি আল্লাহর বিধানের বাইরে কিছু করতে পারলাম না বারবার স্ত্রী বলছিলেন দেখেন কিছু করা যায় কিনা শেষ পর্যন্ত বললেন না আমার কিছু করার নেই আমি এ কথা পর্যন্ত আসলাম কেন কোন মানুষ যদি
আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করে রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করার মাধ্যমে আল্লাহ তাকে যে ভালোবাসে তার প্রমাণ এই এক নম্বরে তাকে মরণ দিলে শাহাদাতের মরণ দেয় দ্বিতীয় নম্বরে তাকে আল্লাহ তার বিধানের উপরে টিকে থাকার জন্য শক্তি এবং সাহস ইস্তেকামাত আল্লাহ নিজে দান করেন এই লোকটার অনুসরণ আল্লাহর রাসূলের হওয়ার কারণে আল্লাহ তাকে তার বিধানের উপরে টিকে থাকতে সাহায্য করেছিলেন নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা রায় দিয়ে দিলেন যদিও পরবর্তীতে হত্যাটা করা লাগে না কারণ কোরআনের বিধান হচ্ছে এই মৃত ব্যক্তি আত্মীয় স্বজন যদি দিয়ত নিয়ে maaf করে দেয় জরিমানা নিয়ে maaf করে দেয় তাহলে হত্যার বদলে হত্যা করা লাগে না শেষ পর্যন্ত পাগলের যারা আত্মীয় স্বজন ছিল টাকা পয়সা নিয়ে নূরজাহানকে maaf করে দেয় আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয় আল্লাহর রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসে ভালোবাসার অন্যতম নিদর্শনে তাকে আল্লাহ তার বিধানের উপর টিকে থাকার ক্ষমতা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এভাবে অনুসরণ করে এই যে পুরস্কারগুলো যে গুলো বলছিলাম এগুলো অর্জন করার তৌফিক আমাদেরকে যেন দান করে আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনির আযীম আল্লাহুম্মা আমিন মুনাজাত কা বসে করেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال বসেন মোনাজাত করে বসে কর বসেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أهل شارع سيبون أفراد كورسين أحاد أفراد خامت سبو ماب سبو لطجا كورين خوي كورين بسل أفراد ردك تاكالي جهان نام سڑا كيچو دیکھتے بائنا আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তাআলা ইমাম ফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দাগুলো শ্রম দিয়েছে আল্লাহ এদের শ্রমগুলো ওসমানের মতো কবুল করে নাও মাহফিলের সম্মানিত সভাপতি যুবক মানুষ আল্লাহ তুমি মামুন ভাইকে মঞ্জুর করো আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক বড় ভাই এসএম আলমগীর হোসেন আল্লাহ তাআলা আলমগীর হোসেনকে কবুল করে নাও তার মা বাবাকে তুমি maaf করে দাও তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো মেহেরবানি করে এগুলোকে তুমি সহি সালামতে রাখো যত অতিথিবৃন্দ এখানে এসেছে এই সম্মানিত মানুষদের সম্মান তুমি আরো বাড়িয়ে দাও এই সম্মান টিকিয়ে রাখার জন্য যে কাজগুলো করা দরকার ওই কাজে আমাদেরকে ইনভলভ হওয়ার তৌফিক দাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য যে গুণগুলো দরকার আমাদের অর্জন করার সুযোগ দাও আল্লাহ তাআলা আগামীকাল এখানে অনুষ্ঠান হবে শ্রদ্ধাবাদর বড় ভাই ডাক্তার মুফতি আবুল কালাম আজাদ বাসার ভাই আসবে তাকে তুমি সহি সালামতে নিয়ে আসো কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলার তৌফিক তাকে দিও সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো আয়েশার মতো তাদেরকে বানিয়ে দাও আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্বে আছে সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের দেশটায় অনেকেই আমরা আতঙ্কে আছি মেহেরবানি করে অবস্থা কাটিয়ে দাও তোমার সালাম নামের খাতিরে তুমি আমাদেরকে শান্তির ফয়সালা করে দাও করোনা মহামারীতে এই বাংলাদেশ সহ বিশ্বের মানুষ যারা বিদায় নিল তাদেরকে শাহাদাতের মরণ তুমি নসিব করো আল্লাহ এখন যারা অসুস্থ হয়ে পড়ে আছে আমি নিজে সহ যারা অসুস্থ শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও এই গাজীপুর জেলার বিসিএসপি টিওনো শ্রীপুর থানার সম্মানিত ওসি সহ যত মানুষ দায়িত্বে আছে প্রশাসনের মানুষগুলোকে কবুল করো পরিষদ সদস্য যে ভাইরা এসেছে নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করে আল্লাহর দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও বারাকাল্লাহ